হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে আজকের এই ভিডিওতে আমরা ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2021-22 এর যে 336 নম্বর পেজে একটি ভূগোলের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর अपडेट पावर जोन्नो चलो आज क्लास शुरू करा जा विभाग क एकेर दागेर विकल्पगुली थेके सठिक उत्तरटी निर्वाचन करे लेखो एकेर दागेर एक अति गभीर आयाकृतिर उपत्यकाके बोले सठिक उत्तर हबे अपशन नम्बर ख कैनियन एकेर दुई শিলাযান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ ও বিয়োজিত হওয়ার প্রক্রিয়া হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ আবহবিকার একের দাগে ৩ হিমবাহের পৃষ্ঠদেশে ফাটলগুলিকে বলা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ ক্রেভাস একের দাগে ৪ সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চ ঢিলাকে বলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ মোনাডনক নেক্সট বলছে একের দাগের ৫ কোনটি মরুকরণে সাহায্য করে না সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ কাঁটা ঝোপ জমির জাতীয় বৃক্ষরোপণ একের দাগে ৬ জারিদ শস্য কোন মাসে সংগ্রহ করা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ জুন মাসে একের দাগে ৭ বলছে কার্পাসকে যে নামে পরিচিত কার্পাস যে নামে পরিচিত তা হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক স্বর্ণতন্তু একের দাগের ৮ ভারতের রেলের বগি তৈরি হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক ফেরাম্বুরে নেক্সট বলছে একের দাগের ৯ ভারতের টেট্রয়েড বলা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ চেন্নাইকে একের দাগের ১০ ভারতের প্রথম জনগণনা করা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক 1871 সালে নেক্সট দেখো বলছে একের দাগের ১১ ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ ৪৪ নম্বর জাতীয় সড়ক নেক্সট বলছে একের দাগের ১২ কৃত্রিম প্রত্যাশয়ের একটি উদাহরণ হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ চেন্নাই একের ১৩ কোন শিল্পে ব্যবহৃত কাঁচামালগুলির পণ্যসূচক ১ সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ বস্ত্র শিল্প একের ১৪ দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ কোয়েম্বাটুর বিভাগ খ ২-এর দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে অ লেখো যে কোনো ৬টি প্রথম বলছে দেখো ২-এর ১-এর ১ জলপ্রপাতের পাদদেশে মন্থরকূপ সৃষ্টি হয় এটি হবে অশুদ্ধ ২-এর ১-এর ২ বলছে ডেইকান্টার শিলাখণ্ডের ৩ দিকই ক্ষয়প্রাপ্ত হয় এটি হবে শুদ্ধ ২-এর ১-এর ৩ ভারতে চা গবেষণাগার রয়েছে আসামে জোড়হাটে এটি হবে শুদ্ধ ২-এর ১-এর ৪ ভারতে একমাত্র উপকূলের ইস্পাত কেন্দ্র হলো বিশাখাপত্তনম এটি হলো শুদ্ধ নেক্সট বলছে ২-এর ১-এর ৫ গাঙ্গেয় সমভূমিতে ল্যাটেরাইট মাটি দেখা যায় এটি হবে অশুদ্ধ নেক্সট বলছে ২-এর ১-এর ৬ সোনালী চতুর্ভুজ প্রকল্প রেল ব্যবস্থার সাথে যুক্ত এটি হবে অশুদ্ধ ২-এর ১-এর ৭ বলছে ভারতে কলকাতা শহরে গঙ্গা নদীর নিচে দিয়ে মেট্রো চালু হচ্ছে এটি হবে শুদ্ধ নেক্সট দেখো বলছে ২-এর ২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ৬টি তাহলে এগুলোর উত্তর প্রথমে মুখে বলে দেবো তারপরে আবার তোমাদের উত্তরগুলো দেখিয়েও দেবো মিলিয়ে নেবে ২-এর ২-এর ১ বরফহীন পর্বত শিখরকে ড্যাশ বলে উত্তর হবে নুনাটকাস নেক্সট বলছে আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত ড্যাশ নদীর উপর অবস্থিত এটা হবে জাম্বেসি নেক্সট শিলাময় মরুভূমির নাম ড্যাশ, উত্তর হবে হামাদা। নেক্সট বলছে ড্যাশকে ভারতের কর্ণলেবু শহর বলে, উত্তর হবে নাগপুরকে। নেক্সট বলছে ড্যাশ শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলে, উত্তর হবে বেঙ্গালুরুকে। নেক্সট বলছে হচ্ছে আদমশুমারি কথার অর্থ, উত্তর হবে জনগণনা। নেক্সট দেখো বলছে দুয়ের দাগের সাতেরটা, দুয়ের দাগের দুয়ের সাতেরটা বলছে ভারতের জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যায় ড্যাশ, উত্তর হবে NHAI। এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট দেখো পরের প্রশ্নগুলো বলছে দুয়ের দাগের তিনে দুটি দু এক কথায় উত্তর দাও যে কোনো ছটি। দুয়ের তিনের এক বলছে দুটি শিপ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কী বলা হয়, উত্তর হবে করিডোর। নেক্সট বলছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, উত্তর হবে সান্টো এঞ্জেল। নেক্সট বলছে বৈধত্ব সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে ড্যাশ তাকে কি বলে, উত্তর হবে ভ্যালি ড্রেন, ভ্যালি ট্রেন বলে। নেক্সট বলছে ভারতের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি, উত্তর হবে লাক্ষাদ্বীপ। নেক্সট বলছে ভারতের কোন ধরনের কফি চাষ বেশি হয়, উত্তর হবে রোবাস্ট। নেক্সট বলছে শিল্প স্থানীয়কর্তার তত্ত্বের মূল বক্তা কে, উত্তর হবে অগস্ট লস, অগস্ট লস। পরের কোশ্চেনটা বলছে ভারতের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত, উত্তর হবে 1.76%। দুয়ের দাগের চার দেখো বলছে দুয়ের দাগের চার বলছে বাম দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে লেখো। প্রথম রয়েছে দেখো পূর্ব রেলপথ, এটি হবে 3 নম্বর মানে কলকাতা। নেক্সট রয়েছে উত্তর দক্ষিণ করিডোর, এটি হবে 4 নম্বর শ্রীনগর কন্যাকুমারী। নেক্সট রয়েছে পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, এটি হবে 1 নম্বর, এটি হবে জামনগর। নেক্সট রয়েছে পুসা, এটি হবে 2 নম্বর মানে হচ্ছে গম গবেষণাগার। তো উত্তরগুলো মিলিয়ে নাও তোমরা। প্রথমেটা হচ্ছে নুনাটাকাস, নেক্সট হচ্ছে জাম্বেসি, নেক্সট হামাদা, নাগপুর, বেঙ্গালুরু, জনগণনা, NHAI ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে করিডোর, নেক্সট হচ্ছে সান্টো এঞ্জেল, নেক্সট হচ্ছে ভ্যালি ড্রেন, নেক্সট হচ্ছে লাক্ষাদ্বীপ, নেক্সট হচ্ছে রোবাস্ট, নেক্সট হচ্ছে অগস্ট ব্লস, আর শেষে রয়েছে 1.76। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে রয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও।